পানির দামে সোনা পেল পাঞ্জাব। 6 কোটি টাকার খেলোয়াড় জনি বেয়ারস্টোর পরিবর্তে মাত্র 2 কোটি টাকায় রনি তালুকদারকে দলে ফেরালো পাঞ্জাব। দর্শক, 8 বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন রনি তালুকদার। জাতীয় দলের সুযোগ পেয়েই নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছেন দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব দেখিয়ে। সর্বশেষ চলতি আয়ারল্যান্ড সিরিজে দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব চালিয়ে সবার নজর কেড়েছে রনি তালুকদার। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও আয়ারল্যান্ডের বোলারদের উপর ব্যাটিং তাণ্ডব চালিয়ে 38 বলে 67 রানের মারকুটে ইনিংস খেলেছেন রনি তালুকদার। আর এই ব্যাটিং তাণ্ডব দেখেই মুগ্ধ হয়েছে পাঞ্জাবের মালিকিন প্রীতি জিন্তা। আর তাই ইঞ্জুরির কারণে ছিটকে যাওয়া জনি বেয়ারস্টোর পরিবর্তে পাঞ্জাবের মালিকিন প্রীতি জিন্তা বাংলাদেশি ওপেনার রনি তালুকদারের ওপরেই ভরসা রাখতে চান। আর তাই পাঞ্জাবের টিম ম্যানেজমেন্টকে প্রীতি জিন্তা বলেছেন রনি তালুকদারকে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে চিঠি দিতে। এখন বিসিবি যদি রনি তালুকদারকে ছাড়পত্র দেয় তাহলে আইপিএল খেলতে কোনো বাধা থাকবে না রনি তালুকদারের। তো দর্শক, আপনি কি চান রনি তালুকদার আইপিএলে খেলুক? যদি চান তাহলে জানিয়ে দিন এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।